নমস্কার, চলে এসেছি মায়ের রান্নাঘরে। আজ মায়ের রান্নাঘরে চলে যাব সরাসরি রান্নাঘরে। তবে তার আগে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন, যাতে আমরা নতুন যে ভিডিও দেব তার আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের রেসিপি মুগের ডালের দই চমচম। মুগের ডালের দই চমচম করতে লাগছে আমাদের গোটা এলাচ, এখানে এলাচটাকে আমরা পরে ছাড়িয়ে নেব এবং থেতো করে নেব। এছাড়া লাগছে 100 গ্রাম মতো খোয়া ক্ষীর, 100 গ্রাম মতো টক দই, কিছুটা সুজি, লাগছে ময়দা, নারকেল কোড়া, এছাড়াও লাগছে 500 গ্রাম মতো চিনি, 250 মুগের ডালের গুঁড়ো। এখানে 250 মুগের ডালকে গুঁড়ো করে নিয়েছি। এবার চলে যাব আমরা মেন রান্নায়। আমরা এবার পাত্রে একে একে সব কিছু দিয়ে মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম মুগ ডালের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ময়দাটা, এরপর দিচ্ছি সুজি, আর দিচ্ছি নারকেল কোড়া, খোয়া ক্ষীর, টক দই, আর থেতো করে রাখা এলাচ। এবার এই সব কিছু দিয়ে একে একে আমরা মেখে নিচ্ছি। প্রথমে শুকনো অবস্থায় মেখে নিয়ে এবার পরিমাণ বুঝে আস্তে আস্তে আমরা এর মধ্যে জল অ্যাড করব। এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে জল মেশাতে থাকব। জলের সাথে একটু দুধও আপনারা মেশাতে পারেন। প্রথমে এখানে অল্প করে জল নিলাম, দিয়ে আবার মেখে নিচ্ছি। এখানে আমাদের ব্যাটারটা মাখা হয়ে গেছে, মাখানোর পর এই রকম দেখতে এসেছে। এটা খুব বেশি নরম হবে না। এরপর এটাকে এটার থেকে আমরা লেচি কেটে তৈরি করে নেব। মণ্ডটা মাখা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট কিছুক্ষণ এইভাবেই রেখে দিতে হবে। তারপরে এটার থেকে আমরা লেচি কেটে চমচম তৈরি করে নেব। এবারে আমরা রসটা করে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দিলাম, জলটা এবার আস্তে আস্তে গরম হোক। গরম হওয়ার পরে আমরা এর মধ্যে চিনি দিয়ে দেবো। এখানে প্রায় 500 চিনি আমরা ব্যবহার করছি শুধুমাত্র রস করার জন্য। জলটা এখানে গরম হয়ে এসেছে, এবার আমরা এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এই রসটা খুব গাঢ় রস হবে, তাই এতটাই চিনি আমরা ব্যবহার করছি। এবার চিনিটাকে গলতে দিতে টাইম দিতে হবে। এটা ফুটে চিনি পুরো যখন গলে যাবে তখন আমরা রসটাকে নামিয়ে নেব। রসটা এবার হয়ে এসেছে, এবার আমরা রসটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। দশ 15 মিনিট যে মণ্ডটা আমরা রেখে দিয়েছিলাম, এবার হাতে একটু ঘি নিয়ে এটা থেকে লেচি কেটে নেব চমচমের মতো করে।
এইভাবে চমচমের মতো করে লেচি কেটে নিতে হবে। ঘি দেওয়াতে বেশ একটা চকচকে ভাব এসেছে। এইভাবে আমরা পুরো মণ্ড থেকে লেচি কেটে নিয়ে চমচমগুলো তৈরি করে নেব। এখানে আমরা সব লেচিগুলো কেটে নিয়েছি। এইবার কড়াইয়ে তেল গরম করে এটা আস্তে আস্তে আমরা ভেজে নেব। এবার আমরা কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি, চমচমগুলো সাদা তেলে ভেজে নেব এক এক করে। বেশ খানিকটা তেল লাগবে। চমচমগুলোকে মিডিয়াম আঁচে আমরা ভেজে নেব, দুদিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে আস্তে আস্তে চমচমগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কীরকম লাল হয়ে এসছে, উল্টো দিকটাও ঠিক এরকম লালচেই হয়ে আসবে। বেশ সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। আর একটু ভাজা হলে এবার আমরা এটাকে তুলে নেব। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আবার ঠান্ডা হয়ে রাখা রসের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে রসটা বেশ খানিকটা সময় ধরে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। এইভাবেই আমরা সব চমচমগুলো ভেজে নিয়েছি আর রসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঠান্ডা হলে বেশ সুন্দর ফুলে উঠবে চমচমগুলো আর তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন ও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক ইনস্টাগ্রাম পেজটি ফলো করে রাখবেন, যাতে পরের ভিডিওর আপডেট সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।